বৃহস্পতিবার রাতে লগবোঝা একটি গাড়ি উল্টে আহত হয় চালক সহ মোট 9 জন শ্রমিক। ঘটনা কল্যাণপুর থানাধীন শান্তিনগর স্থিত কলাবাগান এলাকায়। এদিন সন্ধ্যা রাতে কল্যাণপুর থানাধীন শান্তিনগর স্থিত কলাবাগান এলাকার কোন এক জায়গা থেকে লগবোঝাই করে একটি গাড়ি নিজ গন্তব্যস্থলের দিকে যাওয়ার পথে আচমকা উল্টে একটি খাদে পড়ে যায়। এতে আহত হয় চালক সহ মোট 9 জন। আহতরা হল উত্তম দাস, নান্টু বিশ্বাস, দেবেন্দ্র দাস, সুভাষ সরকার, সুকুমার মালাকার, দেবজ্যোতি সরকার, রতন সরকার ও রঞ্জিত সরকার। ঘটনাটি প্রত্যক্ষ করে প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি আহতদের নিয়ে আসে তিলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয় যেটা কলাবাগান বাগান বাজারের পাশাপাশি কলাবাগান একটা এরিয়া ইঞ্জুর হয়, তবে এদের মধ্যে কেউ তেমন গুরুতরভাবে ইঞ্জুর হয়নি, আমাদের ব্যাপার করতে হয়নি। এদের মধ্যে 2 জনকে আমরা ভর্তি রেখেছি কোমরের